এই রোজা রমজানের দিনে যদি অল্প করে রুটি বানিয়ে রাখতে গিয়ে ভুলবশত এতগুলো রুটি বানিয়ে ফেলা হয় তাহলে কেমন লাগে বলেন রুটিগুলো নষ্ট হয়ে যাবে না কি মনে হয় সত্যিই রুটিগুলো নষ্ট হয়ে যাবে আর এইদিকে সব সবসময়ের মতো রোজার মাসও আমাকে আধা গ্লাস গরম পানির মধ্যে এক চামচ পরিমাণ ইসুবগুল আর এক চামচ পরিমাণ মধু মিশিয়ে খেতে হচ্ছেই আর এই জন্য প্রয়োজন খাঁটি মধুর আর অন্যদিকে যে কারণে প্রতিদিনের ইফতারিতে খাচ্ছি আখের গুড়ের শরবত আর এর সব কিছুর বিস্তারিতই রয়েছে আজকের ব্লগে আসসালাম আলাইকুম আজকের এই রুটি বানানোর ছোট্ট ব্লগটি ধারণ করা হয়েছিল রোজার কয়েকদিন আগে তো আজকে এই রোজার মধ্যে রুটি বানানোর ব্লগটি শেয়ার করার একটা কারণ আছে কারণটা একটু পরেই বলছি তার আগে নেই আমি এইভাবে রুটিটা বানিয়ে কিন্তু বেশ অনেক দিনের জন্য ফ্রোজেন করি রুটি বানানো হয়ে গেলে প্রতিটা রুটিকে আমি তিরিশ সেকেন্ডের মতো এই পাশ ওই পাশ একটু হালকা ছেঁকে নিয়ে তুলে ফেলি এবং এইভাবে বিশ থেকে বাইশটা রুটি বানিয়ে আমি এক সপ্তাহের জন্য ফ্রোজেন করি আর সেই পর্যন্ত কিন্তু রুটিগুলো ভালো থাকে কিন্তু আজকে আমি নতুন বাসায় আসার পর যেই হেল্পিং হ্যান্ড পেয়েছি ও ভুলবশত অল্প রুটি বানানোর জায়গায় অনেকগুলো রুটি বানিয়ে ফেলেছে তো আমি ওকে বারবার বলছিলাম যে তুমি যে এতগুলা রুটি বানালা এই রুটি আমি কতদিনে খাবো মনে হচ্ছে তো প্রায় মাস চলে যাবে এই রুটি দিয়ে যেহেতু সামনে রোজা আমাদের তো রুটি খাওয়া হবে না শুধুমাত্র রাতই সকালে রুটি নাস্তাটা খাবে তাই প্রতিদিন একটা করে রুটি লাগবে আর এতগুলো রুটি তো তাহলে সহজে শেষ হবে না তো কি আর করা যেহেতু বানিয়ে ফেলেছে কিছু করার নাই তো ও ওইদিকে পরবর্তীতে একটু হালকা করে ছেঁকে দিচ্ছে আর আমি এখানে ডাইনিং টেবিলে একটা পরিষ্কার ওড়না বিছিয়ে তার উপরে রুটিগুলো রেখে উপর থেকে ফ্যান ছেড়ে দিয়েছি যাতে করে রুটিগুলো ঠান্ডা হয়ে যায় আর এইদিকে দেখেন আমি একটার পর একটা রুটি নিয়ে আসছি আর ফ্যানের নিচে ঠান্ডা করতে দিচ্ছি আর ওইদিকে ও ছেঁকে দিচ্ছে তারপরও কিন্তু অনেক রুটি রয়ে গেছে মানে অনেকগুলো রুটি আমার যে রুটি বক্সটা আছে সেটার মধ্যে রুটি রাখার পরও বাহিরে কিছু রুটি রাখতে হবে এতগুলো রুটি সে বানিয়ে ফেলেছে তো এখন কথা হলো এতগুলো রুটি কতদিন ধরে আমি খাবো আর এগুলো তো নর্মাল ফ্রিজে রেখেই খাবো এগুলো কি নষ্ট হয়ে যাবে কিনা সত্যি বলতে আমি এক সপ্তাহের জন্য নর্মাল ফ্রিজের রুটি ফ্রোজেন করি কিন্তু এই যে রুটিগুলো বেশি পরিমাণে বানিয়ে ফেলেছে এগুলো যদি এক মাসও থাকে প্রায় এগুলো কিন্তু নষ্ট হবে না আর নষ্ট না হওয়ার জন্য এই রুটিগুলোর যে কাইটা করতে হবে মানে আটাটা যখন সেদ্ধ করতে হবে সেই সেদ্ধটা কিন্তু হতে হবে একদম পারফেক্ট খুব পারফেক্টভাবে সেদ্ধ করার পর আমি যখন এই রুটিগুলো বানিয়েছি আর দেখতেই পেলেন অনেকগুলো রুটি হয়ে গেছে কিছু করার নেই এগুলো এখন বক্সে তুলে আমি ফ্রিজে রেখে দিব কিছু মানে বক্সে জায়গাও হবে না যেহেতু পরিমাণে অনেক বেশি তো রুটির বক্সে যে কটা আটলো সেই কয়টা রুটির বক্সে রেখে বাকিগুলো অন্য বক্সে তুলে রাখবো আর এখন এটা নর্মাল ফ্রিজে রেখে দিব আর পরবর্তীতে শেষ পর্যায়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে শেষ পর্যন্ত আমার এই রুটিগুলো ভালো ছিল কিনা আর সেটা জানার জন্য কিন্তু এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে আশা করছি যে আপুরা জানতে চেয়েছিলেন রুটি এভাবে নষ্ট হয়ে যায় কি না তারা আজকের এই ভিডিও থেকে পুরোপুরি সেই সম্পর্কে জেনে নিতে পারবেন এতক্ষণ রুটি বানানোর ভিডিওটা রমজানের তিন চার দিন আগের হলো এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গতকালের তো এটা হচ্ছে ইফতারের আগে আমি শরবতটা রেডি করে নিচ্ছি আর আমি এখানে আখের গুড়ের শরবত বানাচ্ছি সাদা চিনি যে শরীরের জন্য অনেক ক্ষতিকর এটা আমরা সবাই জানি তো সেই তুলনায় কিন্তু আখের গুড়টা খাওয়া স্বাস্থ্যসম্মত আর এই আখের গুড়টা এসেছে আমার কাছে এমন একজনের কাছ থেকে যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি তো এই স্বাস্থ্যসম্মত আখের গুড় দিয়েই আমি এখন প্রতিদিনের ইফতারিতে শরবত তৈরি করছি তো আমি এখানে অল্প পরিমাণ পানির মধ্যে আমার পরিমাণ মতো আখের গুড়টা নিয়ে একটু ভিজিয়ে রাখছি আর সাধারণত আমি যেই আখের গুড়গুলো দেখেছি এতদিন সেটা হচ্ছে শক্ত পাটালি টাইপের আখের গুড় মানে একদম শক্ত সেটা হচ্ছে ভেঙে ভেঙে নিতে হয় আর এটা যেহেতু একটু মানে নরম ঝোলা গুড় টাইপের যার কারণে এটা মানে ব্যবহার করা কিন্তু খুবই ইজি তো আমি আমার পরিমাণ মতো খুব সহজেই গুড় নিয়ে পানির মধ্যে ভিজিয়ে দিলাম খুব বেশি সময় লাগবে না ভিজার জন্য তো এটা যখন একটু ভিজে গেছে তো আমি এখন এর মধ্যে লেবুর রস দিয়ে দিব আর লেবুর রসটা দিয়ে এখন আমি এটাকে রেখে দিয়ে ইফতার রেডি করতে চলে যাব আর পরবর্তীতে যখন মাগরিবের আজানের সময় হয়ে আসবে তার কাছাকাছি সময়তে এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে শরবতটা বানিয়ে নেব আর এই তো আমি এদিকে চলে এসেছি ইফতার তৈরি করতে তো প্রথমেই আমি বেগুনি ভেজে নিচ্ছি আর হচ্ছে আমি মাত্র চার পিস বেগুনি ভেজে নিব এর মাঝখানে অবশ্য অনেকদিন বেগুনি ভাজা হয়নি তবে বেগুনিটা সেদিনই ভাজা হয় যেদিন মনে করি যে আজকে একটু মুড়ি মাখিয়ে না হলে আমার ঘরে বেগুনি আসলে কেউ খায় না আমি যদিও একটা খাই কিন্তু একটার জন্য তার প্রতিদিন ঝামেলা করতে ইচ্ছা করে না যার কারণে হচ্ছে আর তৈরি করি না আপনাদের ভাইয়া বলল যে আজকে একটু মুড়ি মাখানো যেতে পারে তো তার কারণে হচ্ছে আমি চার পিস বেগুনি ভেজে নিচ্ছি তো এই তো বেগুনি ভাজা শেষ হয়ে গেলে আমি এখন আলুর চপ ভেজে নিচ্ছি আর আলুর চপগুলো অবশ্য আজকে তৈরি করিনি আমি এইভাবে আলুর চপ একদিন তৈরি করি মোটামুটি তিন দিন আমার হয়ে যায় তো এগুলো গতকাল তৈরি করা হয়েছিল গতকাল ভেজেছি আজকে ভাজছি আর দেখা যাবে যে আগামীকালও ভাজা যাবে তো আমার ঘরে ইফতারিতে ভাজা পোড়া মানে প্রতিদিন পাঁচটা কি ছয়টা আলুর চপ আর চার পাঁচটা পেঁয়াজু এটাই আর কখনো যদি মুড়ি মাখিয়ে খাই তাহলে হচ্ছে তিন চারটা বেগুনি তবে এটা সত্যি যে অল্প করে হলেও প্রতিদিন আমাকে এই ভাজা পোড়ার আইটেমটা রাখতেই হবে এটা ছাড়া যেন আমার ঘরের কারো ইফতারি হয় না তো যাই হোক এইদিকে কথা বলতে বলতে আমার ইফতার ভাজা কমপ্লিট আর এখন আজানের খুব বেশি একটা সময় বাকি নেই তাই ঠান্ডা পানির বোতল বের করে সেখান থেকে ঠান্ডা পানি দিয়ে আমি শরবতটা গুলে নিচ্ছি আর এটাকে আরও ঠান্ডা করার জন্য এখন এর মধ্যে কিছু আইস কিউবও দিয়ে দিচ্ছি আর এই যে কমপ্লিট হচ্ছে আমার স্বাস্থ্যসম্মত আখের গুড়ের শরবত তৈরি করা এখন শুধু গ্লাসে গ্লাসে ঢেলে নিব তো এই তো আমি তো সাদা চিনির বদলে স্বাস্থ্যের কথা চিন্তা করে আখের গুড়ের শরবত খাচ্ছি তো আমার পেজের আপুরা কে কোনটা খাচ্ছেন স্বাস্থ্যের কথা চিন্তা করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই দিকে ভিডিও শুরুতেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে প্রতিদিন আমাকে রাতে খাবারের শেষে যে জিনিসটা খেতেই হয় না হলে প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে ইসুবগুলের ভুষি আর হচ্ছে খাটি মধু তো যার জন্য আমাকে হাফ গ্লাস গরম পানি করে নিতে হয় আর আমি ওভেনে এই যে তিরিশ সেকেন্ড দিয়ে হাফ গ্লাস গরম পানি করে নিচ্ছি তো এই তো আমার গরম পানি হয়ে গেছে আর এখন আমি গরম পানিটা ওভেন থেকে বের করে নিলাম সাথে নিয়ে নিলাম গুল আর তার সাথে হচ্ছে খাঁটি মধু তো এটা হচ্ছে কালো জিরা ফুলের মধু আমি এখন হালকা কুসুম গরম পানির মধ্যে এক চা চামচ পরিমাণে গুল দিয়ে নিব আর তার সাথে দিয়ে নেব হচ্ছে এক চা চামচ পরিমাণে মধু আর এক চা চামচ পরিমাণে মধু দেওয়া হয়ে গেলেই সব কিছু একসাথে মিক্সড করেই কিন্তু সাথে সাথে খেয়ে নিতে হবে রেখে দেওয়া যাবে না আর এটা আমার খেতে হচ্ছে কারণ আমার অনেক পরিমাণে কনস্টিপেশনের সমস্যা তো এই রোজায় হচ্ছে সেটা আরও বেশি পরিমাণে মনে হচ্ছে যার কারণে প্রতিদিন রাতে এটা আমাকে খেতেই হচ্ছে তো যাদের আমার মতো প্রবলেম আছে তারা কিন্তু চাইলে প্রতিদিন রাতে এরকম খেয়ে নিতে পারেন আর আমি আশা করি উপকার পাবেন যেহেতু আমি উপকার পাচ্ছি তো এই তো সব কিছু আমার একসাথে গুলে নেওয়া হয়ে গেল এখন শুধু সাথে সাথে খেয়ে নেওয়ার পালা তো এই যে আমি স্বাস্থ্যের কথা চিন্তা করে যে দুইটা জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে খাঁটি আখের গুড়ের শরবত আর হচ্ছে গরম পানিতে ইসুবগুল আর খাঁটি মধু দিয়ে তৈরি এই পানীয়টি তো আমার কাছে এই খাঁটি আখের গুড় আর খাঁটি মধু এসেছে ডেজি সেফ ফুড নামের অনলাইন পেজ থেকে আর যেই পেজের উপর এই ধরনের খাবারের জন্য আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি মানে আমার ঘরে খাঁটি মধু খাঁটি গুড় খাঁটি ঘি এই টাইপের খাবারের জন্য বিশ্বস্ত পেজ হচ্ছে ডেইজ সেফ ফুড তো আজকের এই ভিডিওর ক্যাপশনে আমি সেই পেজ লিঙ্কটি দিয়ে দেবো তো আমার পেজের আপুরা চাইলে পেস্টি ঘুরে আসতে পারেন আর যদি প্রয়োজন হয় তাহলে আমার মতো আপুর কাছ থেকে আপনারাও কেনাকাটা করে নিতে পারেন আর এই তো বলেছিলাম না রুটিগুলো কতদিন থাকে কীরকম থাকে আপনাদের সাথে শেয়ার করব আর এটা হচ্ছে আজকে সকালের ভিডিও তো আমার রোজার তিন চার দিন আগে বানিয়ে নেওয়া রুটির লাস্ট রুটি এটা আর এটা এখন রাতকে ভেজে দিব তো এটা রুটি ভাজবো না আমি পরোটার মতো করে ভেজে দিব তবে দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু একদম পারফেক্ট আছে আর নিচের টিস্যুটাও দেখতে পাচ্ছেন একটুও ভিজে যায়নি তো যাই হোক আমি এখন রুটিটা ভেজে নেই আর এই তাওয়াটা দেখে কেউ আবার কিছু মনে করবেন না এটা হচ্ছে আমার সেই স্টিলের আর এফ থেকে নেয়া শখ করে নেয়া তাওয়াটা আর এটার এখন এই অবস্থা মানে এটাকে যদি আমি ঘষে মেজে আবার সুন্দরী করতে চাই তখন আবার একটা রুটিও এটার মধ্যে হতে চায় না এত দ্রুত রুটি লেগে যায় তো তেলতেলা করার জন্য এটাকে ওইভাবে ঘষে মেজে এর কালো অংশ উঠানো হয় না তারপরও এটাতে রুটি লেগে যায় তবে হ্যাঁ চুলার আঁচ যদি একদম আস্তে করে দেয় সেক্ষেত্রে ভাজা যায় তবে সেটা অনেক সময়ের ব্যাপার মাঝে মধ্যে যখন দ্রুত কাজ সারতে হয় তখন আসলে এত সময় থাকে না কারণ এই তাওয়াটা এতটা পাতলা যে একটু আঁচ বাড়িয়ে দিলেই তাওয়াটা পুড়ে উঠে আবার একদম আঁচ কমিয়ে দিলে রুটি আবার তখন হতে চায় না মানে সময় লাগে হতে অনেক তো যাই হোক কথা বলতে বলতে আমার পরোটাটা ভাজা হয়ে আসছে মানে পরোটা কাম রুটি যেটাই বলেন না কেন মানে রুটি চাইলে রুটি পরোটা চাইলে পরোটা সেই প্রসেসেই আমি রুটিগুলো বানিয়ে ফ্রোজেন করি তো এই যে লাস্ট যেই রুটিটা ছিল সেটা পরোটা ভেজে নিলাম চাইলে রুটিও ভেজে নেওয়া যেত আর এর সাথে হচ্ছে আমি একটা ডিম্পোজ করে নিব যেটা হচ্ছে রাদের জন্য সকালের নাস্তা তো ভিডিও শুরুতে বলেছিলাম আমি রোজা রমজানের দিনে কেন রুটি বানানো দেখাচ্ছি কারণ অনেক আপুদের ঘরেই ছোট বাচ্চা আছে যাদের এখনও রোজা রাখার বয়স হয়নি তো সেই রকমই কিছু আপু আমার কাছে ইনবক্স করেছিলেন যে আপু আপনি যে ফ্রোজেন করে রুটি রাখেন সেটার প্রসেসটা যদি একটু দেখাতেন তাহলে আমাদের জন্য উপকার হতো তো সেই চিন্তা করেই আমার এই রুটি বানানোর প্রসেসটা শেয়ার করা তার সাথে একসাথে রুটি এতগুলো বানিয়ে ঠিক কতদিন রাখা যাবে কতদিন ভালো থাকবে সেটাও আপনাদের সাথে বুঝিয়ে বলা তার সাথে দেখতেই পেলেন একটা পরোটা ভাজতে যেয়ে একটা ডিম ভাজতে গিয়ে তাওয়ার অবস্থা বলেন এবার এই তাওয়ায় কি যন্ত্রণা